রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও মহানগরীর বিভিন্ন ক্লিনিকগুলোতে অভিযান চালিয়ে ছয় নারী সহ ষোলোজন দালালকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ আজ সোমবার মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা মহানগরীর সিবাইপাড়া ও ভাটাপাড়া এলাকার বাসিন্দা এদের মধ্যে দশজন পুরুষ ও ছয়জন নারী রয়েছে মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদাত হোসেন খান জানান গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকগুলোতে রোগীদের কম খরচে টেস্ট করিয়ে দেওয়ার নাম করে অতিরিক্ত অর্থ আদায় সহ তাদের বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগ ছিল এমন অভিযোগের প্রেক্ষিতে আজ সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে ষোলো জন দালালকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে রোগীদের সাথে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি রাজশাহী